সকালবেলা উঠে আমাদের আর অন্য কোনো কাজ নেই, না খাটের মধ্যে দুজন দাপাচ্ছে, একজন এখানে দাপাচ্ছে একজন এইখানে দাপাচ্ছে, দুষ্টুমির দুষ্টুমির চুড়োমণি বারান্দায় ভর্তি হিসু করে এসছে। আমি কিন্তু ঘুরতে নিয়ে গেছিলাম দুজনকে, দুজনকেই ঘুরতে নিয়ে গেছিলাম, তা সত্ত্বেও এইসব হিসু করেছে। এখন আবার নিজের 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 ওটাকে নিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। এই যে বউ, দুষ্টুমি করো না সিম্বা, ভাইকে বোঝাও। ঘন্টা বেড়েছে আর দুজনে চিৎকার করতে আরম্ভ করে দিচ্ছে। বাবা কিছু খাবার খাবার মানে আমাদের বাড়ির কিছু গ্রসারি অর্ডার করেছে জেপ্টো থেকে, বেল বাজিয়েছে, ব্যাস শুরু দুজনের চিৎকার। সকালবেলা ব্রেকফাস্টে রেডি করছে রুনুমা আমার শাশুড়ি মা, আর পেছন দিকে বাবাকে দেখতে পাচ্ছ বোধ হয় ব্যাকগ্রাউন্ডে। বাবা এক্ষুনি সব গ্রসারি টসারি অর্ডার করলো, ওগুলো কী কী লাগবে সেগুলোকে দেখে এক্ষুনি এসছে। একটু আগেই তোমরা শুনলে প্রচণ্ড লম্ফ ঝম্প করছিলো দুজনে মিলে খাটে উঠে, এ করে এখন শান্ত হয়েছে। আর আমার শাশুড়ি মা এখন ব্রেকফাস্ট তৈরি করছে, কী বানাচ্ছে সেটা আমি জিজ্ঞেস করব আর তোমাদেরকে দেখ। এই যে দেখা যাচ্ছে আমার শাশুড়ি মাকে, কী বানাচ্ছো তুমি? আলু কুমড়োর কি যেন বলে এটাকে, ছক্কা? না ছক্কাটা, ছক্কা করতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা, তাই জন্য আমি ওই, বাহ অলরেডি খুব ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু, আলু কুমড়ো দারুণ গন্ধ বেরোচ্ছে। তাড়াতাড়ি চটজল দিয়ে হবে বলে আচ্ছা জিনিসটা আমি প্রেশার কুকারে করছি। আচ্ছা, ওকে, মানে রুটি দিয়ে খাবে বাবা সবাই মিলে? তো সকালবেলা রুটি দিয়ে। গুড মর্নিং সবাইকে, এখন বাজে সকাল 11:30। আমার এরকম অবস্থা বিকজ কালকে রাত্রির আমার ঘুম হয়নি একটা বিন্দু। বউ আর সিম্বা একবার ব্যালকনিতে যাচ্ছে, একবার ব্যালকনি থেকে ফিরছে, এইসব অবস্থা করছে। যাই হোক, দ্যাট বিং স্যাড, কিছু করার নেই, দিস ইজ লাইফ। আমি অর্ডার করেছি একটা সেলফি স্টিক আমার ব্লগের জন্য, এটা ওই ডিজিটেকের সেলফি স্টিক, সরি ভুল দেখাচ্ছিলাম, ডিজিটেকের সেলফি স্টিক। তাহলে খুলে দেখাই কীরকম। আমি আমার আগের যেটা ছিল সেটা কোথায় আমি দেখাচ্ছি, সেটার এই স্ট্যান্ডটা ভেঙে গেছে, মানে তিনটে স্ট্যান্ড থাকে, একটা স্ট্যান্ড ভেঙে গেছে। তো আমি ভাবলাম যে যখন ব্লগিং আবার রেজিউমই করেছি, লেট মি গেট সামথিং উইচ ইজ হ্যান্ডি আর একটু টেকসই আর কি। এটাও কিন্তু ভালো ছিল, এটা কিসের কোম্পানি ছিল আমি ঠিক জানি না, সোলিমোর ছিল বোধ হয় এটা, মোস্ট প্রবাবলি। যাই হোক, কিছু কারণে ভেঙে গেছে, এটা দেখি কতদূর কতদিন চলে। ইনএক্সপেন্সিভ খুবই, আই থিঙ্ক 300-400 টাকাই দাম এটার, আই থিঙ্ক সো, আই ডোন্ট নো, বাট দেখা যাক, আই রিয়েলি হোপ কি এটা চলে। আমাকে আজকে ডেকাথলন যাবো, আমার ভীষণ দরকার। ডেকাথলনে গিয়ে দুটো পাজামা কেনা ভীষণ দরকার, ডেকাথলনের পাজামা ছাড়া আমি পরতে পারি না, ওটাই পরি সব জায়গায়, ওগুলো কেনা ভীষণ দরকার। দুজন টাগ অফ ওয়ার খেলতে খেলতে এখন এখন ছেড়ে দিয়েছে। সিম্বা ছেড়ে দাও, বেশি গুন্ডা হয়েছে। কি তুমি আমার দাঁত, আমি তোমার বাবা নই, তুমি আমার দাঁত দেখাবে? আই এম নট ড্যাডি, আই এম নট ইউর ড্যাডি। যতক্ষণ না তুমি ছাড়বে আমি তোমায় ছাড়বো না, তুমি ইউ ইউ যাই করতে থাকো না, ছাড়ো। বউ ছেড়ে দিয়েছে, বউ ছেড়ে দিয়েছে, বউ তো গুড বয়, এ ধরে চলে আসছে। আমি ছাড়তে বলেছি, আমি ছাড়তে বলেছি, বেরিয়েছি আমরা আজকে সকাল থেকে। যেহেতু থ্যাংক গড আমার মানে লেট শিফট, এখন বাজে হচ্ছে 11:30, দুপুর 12:30, তাই সকালবেলা না ব্যাংকের গাছগুলো করে নিচ্ছি। এখন যেতে হবে আমাকে, আমরা যাচ্ছি HDFC ব্যাংকে একটা চেক ফেলতে, অ্যান্ড তারপরে যাবো SBI ব্যাংকে, আমার কিছু কাজ আছে সেটা নিয়ে করতে। এখানে নতুন পাব খুলছে বাই দ্য ওয়ে, আমি বলতে ভুলে গেছি, সো মানে হুডির এরিয়াতে নতুন একটা পাব খুলছে, গ্রেট, কি জমজমাট হয়ে যাচ্ছে এই জায়গাটা। বাট এই আর কি, তুমি এখানে রেখে দাও, দিয়ে তুমি চেকটা ফেলে দিয়ে এসো। এসে গেছি পুরনো পাড়ায়, এখানে 5 বছর ছিলাম, আর এই রাস্তাটা ছিল দ্য মোস্ট কমন রোড টু টেক অফিস যাওয়া, অফিস থেকে ফেরা, যে কোনো জায়গা।
অনেকটা বছর এখানে কাটিয়েছি আমরা, অনেকগুলো মানে অনেক এক্সপিরিয়েন্সেস, অনেক মেমোরিজ আছে। এইসব বৃষ্টির সময় এইসব গাছের নিচে স্কুটারটা নিয়ে দাঁড়িয়ে সব শপে ভিজতাম আমি আর রাহুল, সস্তার এখান থেকে বাজার করতাম। আমার এখনও মনে আছে 20-30 টাকা দামের সব বাজার করতাম, অ্যান্ড 100 টাকাতে আমরা কতটা বাজার করতাম আমার এখনও মনে আছে। যখন মনে আছে তোমার 100 টাকায় কতটা বাজার করতাম আমরা এখানে ফলের দোকানগুলো, এখানে সব কমলা লেবু এই সেই আছে সামনে, ওই যে মসজিদের পাশে আছে, তো বাস এই আর কি। হ্যাঁ পাশে আছে, উল্টো দিকেও আছে। অ্যান্ড এটা হচ্ছে এইচএল বাসাবানাগারে থাকতাম 3-3.5 বছর, আর বিজ্ঞান নগরে থাকতাম ওই 1-1.5 বছর মতো, না কি গো 1 বছর মতো, 2 বছর ওখানে, আর ওখানে বাকিটা আমরা 2015 তে থাকতাম বিজ্ঞানে, 17 থেকে আমরা থাকা শুরু করি বাসাবানাগারে, সেখানে 20 অবধি থাকি। হ্যাঁ হ্যাঁ, তারপরে 15-20 5 বছর আমরা এই এরিয়াতে ছিলাম। ময়ূরা নাম হয়ে গেছে এখন, ময়ূরা বেকারি অ্যান্ড জুস, মানে চেঞ্জ অফ হ্যান্ডস হয়েছে। এটা রাহুলের ফেভারিট ছিল, কারণ এখানে রাহুল অফিস যাওয়ার আগে সিগারেট বলছি, রাহুল সিগারেট খায় না, চা অ্যান্ড এগ পাফ খেত। আমিও খেয়েছি অনেকবার, যদি ওটা আমার ফেভারিট নয়, বাট তবে এইটার থেকে, এটা তো আমি খেতামই, কিন্তু এটার থেকে আমি যেটা রেগুলার আমি কাপ খেতাম সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যেটা, সেখান থেকে আমি বেশি খেতাম। বিজ্ঞাননগরের শেলে পেট্রোল পাম্পের ডায়াগোনালি অপোজিট যে ওইটাতে আমি বেশি খেতাম, কিন্তু এইখানে আমি যখন ওখানে পেতাম না তখন আমি এখানে এসে খেতাম, এই দুটোরই ভালো ছিল আর কি, দুটোই ভালো ছিল। এসে গেছি এখন আমরা বাসাবানাগার বাস স্ট্যান্ড, তোমরা যারা যারা এখানে থাকো বা থেকেছো জানবে এই সেই জায়গা। আমার পেট পেট গ্রুমিং স্টোরও একটা হয়েছে, বাস স্টপেই রাখবো আমরা গাড়ি। আমরা এসেছি SBI ব্যাংকে, দেখা যাচ্ছে না বোধ হয়। ওষুধের দোকানটা এনচান্টিং পেজ করে দিয়েছে, আর আমরা যাচ্ছি আমাদের SBI ব্যাংকে, স্মৃতিমন্থন করছি। স্মৃতিমন্থন করা বলে তো, চলো যাওয়া যাক, ব্যাংকের কাজটা হলে বাঁচি। আমাদের ব্যাংকের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা ওই এনচান্টিং পেটসের ওখানে এসেছি। হ্যাঁ মামা, সিম্বার জন্য কিছু জিনিস আর বউয়ের জন্য কিছু জিনিস কিনতে, খাইয়ে দাও। আর এই যে আমাদের পুরোনো বন্ধুর সঙ্গে দেখাই, হ্যাঁ এই আমাদের পুরোনো বন্ধু, দেখতে পাচ্ছ এই আমাদের পুরোনো বন্ধু সিম্বাকে, রাহুলকে খুব খাওয়াতো, সিম্বা খুব ভয় পেত ওকে। ও আছে, অনেকদিন বাইরে দেখা হয়, খুব ভালো লাগে না ওনা রাহুল, জয় হয় নিয়ে নাও, অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। অনেক কিছুই আছে, ট্রিটস নাও, জয় হাই নাও, নিয়ে নাও। নাম বললো মিষ্টি নামটা পুট্টু, পুট্টুর 6 মাস বয়স, আজকে ফার্স্ট টাইম গ্রুমিং। হাই পুট্টু, হাই পুট্টু, হাই পুট্টু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে মামা? আচ্ছা ওকে একটু খেতে দাও তো, ওকে এসো, আচ্ছা এখন দুটো আরো ডাব নিয়ে নিচ্ছি মার বাবার জন্য বাড়িতে, ওই শ্রীলঙ্কা ওয়ালা ডাবটাও নিলে হতো, ঠিক আছে যেটা পাচ্ছি সেটা নিয়ে নিলেও পাওয়া যায়। অমিতাভ বচ্চন থ্যাংক ইউ বলে দিয়েছে, এবার ডাবকে বাড়ি যাবো, তারপর লগ ইন করবো, লগ ইন আমার 3টের সমান, বাট থ্যাংক ইউ সো মাচ। কি যে এসে গেছে, রাহুল বলছে গঞ্জি বলো, গঞ্জি গঞ্জি মানে নাকি পাতলা মালাই, গঞ্জি কেন? আমি ফুল জামা প্যান্ট শার্ট সব বলবো, তুমি গঞ্জি শুধু নিজে খাও, পেপার গঞ্জি বলো, পেপার গঞ্জি ছাড়ো, আমি জামা কাপড় প্যান্ট খাবো, আমার মোটা মালাই ভালো লাগে। আমি আর রাহুল ভাবছিলাম যে হোয়াইট ফিল্ডে পোস্ট অফিসে যাবো, আর ভগবান বললো তখন না এক্ষুনি তোকে পোস্ট অফিস পাঠিয়ে দিচ্ছি, তো যোজনা কুণ্ডিতে একটা পোস্ট অফিস নতুন খুলেছে, আমরা সেখানে ছিল, আমি ভুলে গেছিলাম, আমি জীবনে দেখিনি এই পোস্ট অফিসটা,
আমার জন্য এটা নতুন, চলো যাওয়া। কে রাহুলকে বিয়ের সময় আমার দিদি একটা এনএসসি গিফট করেছিল, এনএসসি সার্টিফিকেট, সেটা ম্যাচিওর করেছে 2020-তে, অ্যান্ড রাহুল সেটা আলমারি থেকে ভুলেই গেছে। আমার কাকু মা সবাই মিলে মানে রীতিমতো রোজ বলছে জাগিয়ে দেখে আয় জাগিয়ে দেখে আয়। সো ইন 2023 রাহুল থট যে বা এত খরচাপাতি হচ্ছে, লেটস ইউটিলাইজ দ্যাট মানি। আমরা পোস্ট অফিসে এসেছি, যে মেয়েটি বসেছিল কাউন্টারে তাকে আমরা সেই সার্টিফিকেটটা দেখিয়েছি, এবং মেয়েটা জাস্ট ভদ্রতার কারণে হাসেনি, শি কুডেন্ট লাফ অন আর ফেস। বলছে এটা 2015-এর সার্টিফিকেট, 2020-তে ম্যাচিওর করেছে, 2023 মে আপকো ইয়াদ আয়া ইয়ে আপকে পাস ইয়ে পয়সা হ্যায়। তখন বলছে হ্যাঁ এটা কি করে মানে উইথড্র করবো, বলছে এখান থেকে তো হবে না, কলকাতায় যেটা হোম ব্রাঞ্চ ওখানে গিয়ে আপনাকে অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে এবং তারপরেই আপনি টাকাটা পাবেন। তো যে হাসি মুখে আমরা ঢুকেছিলাম পোস্ট অফিসে, ঠিক তার অপোজিট কান্না মুখে বেরিয়ে চলে এসেছি এখন গাড়িতে। বাড়ি যাবো, বাড়ি গিয়ে কাকুকে ফোন করা হবে, কাকুর সাথে ডিসকাশন করা হবে যে কী করা উচিত আমাদের, তারপরে ওয়ে ফরওয়ার্ডটা বোঝা যাবে। আপাতত বাড়ি ঠিক আছে, ডেকে তুলনায় আমার একটা প্যান্ট কিনতে কিনেই বেরিয়ে যাবো, কিন্তু রাহুলের এখন জিম ম্যাট কেনার খুব শখ হয়েছে, দেখা যাক কী করে। এই যে রাহুল আমার জামা কিনেছে, আমার মনে হয় তুমি আছেন না একটা যথেষ্ট, অন্য কোনো ডার্ক ব্রাউন ডার্ক গ্রিন হলে নিতাম, বাট ইটস দিস ইজ ফাইন। এরপরে আমরা সোজা বাড়ি যাই, বিকজ উই ওয়ার ডেড টায়ার্ড, লগইনও করতে হতো। আর দেখো আমার পাশে কে শুয়ে আছে, আমার সোনা বউ শুয়ে আছে, এত মিষ্টি বাচ্চা না, সবসময় একটা স্নাগলি একটা এরকম ব্যাপারও চায়। আর আমার আমি যেহেতু টায়ার্ড ছিলাম, ও আমার পাশে এসে শুয়েছিল আমার গায়ে ঠাসান দিয়ে। আর তারপরে হিংটিং চট রাহুল তো আসবেই অফকোর্স। কানটা উল্টে গেছে, মাথাটা সোজা, এইভাবে ঘুমোচ্ছে বসো না। আর নিচে দেখো, নিচে এখানে আর একজন যে বাবার জামা চুরি করে ঘুমোচ্ছে নিচে। এটা বেস্ট, এটা বেস্ট, গুড ইভিনিং। আমি ঘুম থেকে উঠেছি এখন, এখন বাজে 6:35, আমার কল আছে একটু বাদে, তাই ভাবলাম যে না আর ঘুমালে চলবে না, এবার আমাকে উঠে কাজটা করতেই হবে। মানে লগ ইন তো করেছি, তারপরে কাজও করেছি, আই ওয়াজ নট ফিলিং গুড অ্যাট অল, একদম শরীর ভালো লাগছিলো না। তো আমি আমার যে ম্যানেজার তাকে ফোন করে বললাম, সে বললো সবাই ছুটিতে আছে তুমিও ছুটি নিয়ে নাও, কারণ আমি ছুটি নিচ্ছি না, কাজ করবো কিন্তু একটু পরে করছি। তো যেহেতু সবাই দেরিতেই মানে আমার টাইমে সবাই দেরিতেই লগ ইন করে, বললাম ঠিক আছে। আচ্ছা ইতিমধ্যে কি হয়েছে, মা আজ দুপুরে দারুণ মানে ভেটকি ভাপা করেছিল, রাহুল ভেটকি মাছ কিনে এনেছিল, কারণ আমরা মাছ খাওয়া হচ্ছে না, তো রাহুল আমার ভেটকি মাছ খেতেই হবে। তো সেই ভেটকি ভাপা ভাত আর একটা কী করেছিল, শাক উচ্ছে উচ্ছে বেগুন এইসব সব খেয়ে দিয়ে জম্পেশ একটা ঘুম হয়েছে এক ঘন্টা। এখন ঘুম থেকে উঠেছি, উঠে এখন আবার লগ ইন করেছি, আর এর মধ্যে এসেছে কলকাতা থেকে একটা DDDC-র কুরিয়ার, যেটা কিনা আমার লুলু পাঠিয়েছে, মানে আমার দিদি সেনা পাঠিয়েছে, সেটা খুলে দেখাবো। কারণ রিসেন্টলি ওরা পুরী বেড়াতে গেছিলো এবং আমার জন্য কিছু জিনিস এনেছে, আমার রাহুলের জন্য কিছু জিনিস এনেছে, কিছু দরকারি জিনিস। আমি তো সবসময় বায়না করতেই থাকি আমার দিদি আমাদের কাছে, তো লুলু আর রাধার কাছে, তো দেখাবো ওরা কি পাঠিয়েছে। যেমন বললাম দিদিটা পুরী গেছিল, একদিন এসে গেছে, একদিন এসে গেছে। DTDC করেছে তো দিদি? না না, আর তোমার ফার্স্ট ট্র্যাক এটা করেছে, DTDC অনেক সময় 2-3 দিন লাগে, ওটা ইমিডিয়েট যেটা একদিনে চলে যায় সেটা দিদি করেছে। এটা আচ্ছা, আর আমরা এখানে ক্রিসমাসি ওয়াক দেখছি নিউ ইয়র্কে, এটা খুলে দেখাই। আমি একজনকে দেখাই, আমার শোনো শোনো, সাবধানে এই চিংড়ি মাছটা আছে তোমার পাশে, সো প্লিজ বি কেয়ারফুল উইথ দ্য নাইফ। এই গুন্ডা, আমরা না কোনো বাক্স জাস্ট লেট গো করতে পারছি না, বিকজ দেখো কালকে যে এটা এসছে ওটিজি তার বাক্সটা রেখে দিয়েছে, বিকজ প্যাকিংয়ে কাজে লাগবে আমাদের। প্রচুর জিনিস পাঠিয়েছে লুলু, প্রচুর জিনিস। ওকে ইনস্পেকশনটা হয়ে যাক রাহুল, আগে ইন্সপেকশনটা হয়ে যাক, তারপর না হয় তুমি দেখিও, আগে এদের দুজনকে শুকিয়ে নিতে দাও, দেখে নিতে দাও।
মানে আমার জন্য কি পাঠিয়েছেন? এটা অ্যাকচুয়ালি একটা তসরের কাপড়ের ওপরে একটা পটচিত্র, নতুন ফ্ল্যাটে লাগাবো সেই জন্য দিদি পাঠিয়েছে, ভীষণই সুন্দর। এটাকে ল্যামিনেট করতে হবে, চেটে দিলে কিন্তু একদম জাতা হয়ে যাবে শরীর না রাহুল, যাতে মুখ না না লাগে। জিনিস হচ্ছে এটা মনে হচ্ছে টি শার্ট, টি শার্ট এটা আমার। আচ্ছা, রাহুলের জন্য একটা টি শার্ট এসেছে। বাবা একদম ঘুরে যাচ্ছে, জগন্নাথ ঠাকুর কি শুধু তোমার রাহুল, ওদের নয়, জগন্নাথকে আদর করবে। আচ্ছা, খুবই সুন্দর হয়েছে রাহুল, খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ রাজা দিদি সোনা, কিটু খুব ভালো হয়েছে। হ্যাঁ, পরে দেখাবো। একটু চা খেয়ে নিচ্ছে মধ্যেখানে, একটু এনার্জাইজ করে নিচ্ছে নিজেকে। এই জিম্বা করিস না বাবা, সব পড়ে গেলে সর্বনাশ হবে। হ্যাঁ, এটা একটা আমাদের নতুন বাড়ির কি দেবে দিদি পাগল হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এটাতে অ্যাকচুয়ালি ঠাকুরকে বসিয়ে চান করানোর জন্য। তো এটা প্লেট খুবই সুন্দর, সিমি শুকবেই মা, তুমি কিচ্ছু করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তুমি শুকবে, তোমার কথা বলেছি। হ্যাঁ, ও কি বাড়ির মেম্বার নয়, তুমি ওকে ওরকম ভাবে বলছো? ভীষণ রেগে যাচ্ছি দিদাই তোমার উপরে। আমি দিদাই তুই চলে যা বুড়ি, দিদাই মা এই বুড়িটাকে পাঠিয়ে দাও এখান থেকে। এটা বাবার জন্য এনেছে, দ্য কালার। ওরে বাবা, বা পড়বে রে কালার? হ্যাঁ সুন্দর। এই এটা বাবার জন্য এসেছে, সেম টি শার্ট এটা বাবার জন্য। বাস বাস বাস, না আর হয়ে গেছে, সুন্দর এমবস করা আছে, এটা দেখো। এই যে এটা সুন্দর সেলাইয়ের কাজ করা, প্রিন্ট নয় বাই দ্য ওয়ে, এটা একটা সেলাইয়ের কাজ করা, সুতোর কাজ করা না, সেলাইয়ের কাজ, সুতোর কাজ। নেক্সট কি আছে? এটা হচ্ছে খুলো না যদি খাবার। আচ্ছা, এটা ঘোড়াটা, ওই যে আচ্ছা আচ্ছা, নামো 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 বাবা, নামো। অনেক কিছু জিনিস পাঠিয়েছে দিদি। আচ্ছা, থাক, ঘোড়ার মধ্যে কিছু আছে, এটা পূজোর অ্যাক্সিডেন্ট হবে। এই যে খুব ভালো ফিটিং হয়েছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ভাই গিড়ি গিড়ি, দেখ খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ রাধা, থ্যাংক ইউ দিশোনা, থ্যাংক ইউ বাবা, পড়তে আছে বাবা, পড়তে আছে, একটু প্রবলেমে রান করেছি। আর এই যে বাহ, দুজনে মিলে দুই মনা, কি লাগছে দেখতে একটা ছবি তো। বাড়ি যাওয়ার টাইম কি করছিস? হ্যাঁ, মন খারাপ হয়ে যায় আমার, যাস না বউ। তোমার ছেলে শুকছে, বসিমি করে না বাবু, টাটা করে দাও ভাইকে, চলো 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 বো ভাই। বো ভাই ওখানে লাফাচ্ছে বাড়ি যায় বলে, বো ভাই। হ্যাঁ, বুঝতে পেরে গেছে, বাবা এসেছে, বাবা মা দুজনে এসে গেছে, বুঝতে পেরে গেছে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো, চলো চলো, এসো 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 এসো, কাম কাম কাম, চলো নিয়ে নাও রে চিংড়ি মাছ, ও হচ্ছে উচ্চিংড়ে, চলো চলো। নয় আগের দিন যেহেতু মা আমাকে মাছের চপ করে খাইয়েছিল, আজকে রাহুলকে চপ করে খাওয়াবেই আমার। হ্যাঁ, তুমিও প্রতিবাদ করো, আমিও করছি, বাই বাই। বলছিলাম যে যেহেতু মা আমাকে স্পেশালি মাছের চপ বানিয়ে খাইয়েছে, আমার মায়ের গিল্ট ফিল এমন, জামাইকে খাওয়ানো হয়নি, বাড়ির লোকেরা সবাই খেয়ে নিল, তাই জামাই এসছে বলে জামাইয়ের জন্য আবার মাছের চপ বানাচ্ছে, যেটা আমরা কেউ জানতাম না। বাই দ্য ওয়ে, মাছের চপের গন্ধ পেয়ে আমি উঠে এসে দেখি। এই কিছু বলতে চাইবে মা? হ্যাঁ, এ আর বলবো, ওই করছি, রাত্রিবেলা একটু খাবে, তাহলে আমি কিন্তু বেশি খাবো, রাহুল কিন্তু কম। সে আবার কি কথা? হ্যাঁ, আমি তোমার মেয়ে, তা আবার হয় নাকি? অফকোর্স চাইলেই হবে। এই যে মাছের চপ করছে মা, সবাই মা তোমার খুব পছন্দ করছে লোকেরা কিন্তু, বুঝেছো তো? আচ্ছা, সিক্রেট সসটা কি? হ্যাঁ, ও কি টোস্ট হয়ে গেছে, এটা আমার খুব ফেভারিট টোস্টার, বাই দ্য ওয়ে টোস্টার না, ওটিজি, এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম। সরি, আমি লাইট জ্বালাচ্ছি না রান্নাঘরে, আমি টোস্ট কোনো বারবার একটু কড়া করে করেছি আজকে, ঠিক আছে। অ্যান্ড ভাই দিদি, এই দেখো কড়াইশুঁটি এসেছে, কড়াইশুঁটি কচুরি হবে। আর সকালে আমরা ডাব খেয়েছিলাম না, দেখাচ্ছিলাম, সেখান থেকে দুটো ডাব আমি মার বাবার জন্য এনেছি, কাল সকালে ওরা খেয়ে নেবে। অ্যান্ড এখন চলো, প্রচণ্ড গরম, এগুলো গুঁড়ো করা যাক, কেমন?
কারণ রাহুল এলেই রাহুলের মাছের চপ হবে রেডি, কারণ এখানে মা ভাজবে। রাহুলকে দেয়নি, মার মাথা খারাপ হয়ে যাচ্ছে, জামাইকে দেওয়া হয়নি। চলো তো জামাইয়ের জন্য মাছের চপ হবে রেডি। ও শুভঙ্কর রশ্মি এসছে, এখন এই চা পাতা নিয়ে এসছে, ডিসেম্বর বলছি, দার্জিলিংয়ে। খুব ভালো গিফট, ওরা কিছু না কিছু আমাদের জন্য আনতেই থাকে, ওরা অনেক কিছু দেয় আমাদের। ইয়ে, তো বাবার খুব ফেভারিট হয়ে যাবে জিনিসটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে দিও। এতে একটা বউয়ের মামি পাপা দিয়েছে, পাপা বউয়ের মামি পাপা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ চলছে। কটা হয়েছে চপ? আমার কটা খাবো, আমি দুটো খাবো। রাহুল কটা খাবে? রাহুলকে, রাহুলের জন্য কটা করেছো? খাক না যতগুলো পারি। আমার ইকুয়াল করেছো? আমার ইকুয়াল রাহুলের ইকুয়াল করেছো? না সাতটা হয়েছে। তাহলে আমার চারটে, রাহুলের তিনটে। তোর চারটে, রাহুলের চারটে। দেখেছো তো মা, পেট্রিয়ার্কি জীবনে, এই জীবনে, এই মানে জগৎ থেকে, দেশ থেকে যাবে না। যাই হোক, ফাটিয়ে দিচ্ছি ডিমটা, এই যে ডিমটা ফাটানো হবে, তারপরে ফেরত আসছি। এই তুমি খেয়েছো তো? কি বলছে দেখো দিদাই তোমার? আই যা, ওই যে ডিম গোলার আওয়াজ পেয়েছে মনে করছো ডিম খাবে, ডিমটা হাতে দেখেছে। তুমি খাওনি? দিদাই জিজ্ঞেস করছে। তুমি খাওনি? ভুলছে, ভাবছি বুইটা বাড়ি পাচ্ছি, খালি আমাকে খাওয়া নিয়ে বলবে। হ্যাঁ, বুইটাকে কি বলে দিতে? হ্যাঁ কি বলে, বুইটা তোকে বিরক্ত করছে? আমাকেও করছে রে পাপা, আমাকেও করছে, দিন রাত জ্বালিয়ে খাচ্ছে বুইটা আমাকে। বাবু সোনা সোনা, নাও রেডি কর, রেডি রেডি, এটা ফেলে দি, এটা ফেলে দি মা, সরি, দিচ্ছি দি। তোমার জন্য চপ বানিয়েছে, জানি তো, সাতখানা চপ হয়েছে, চারটে আমি খাবো, তিনটে তুমি। না পাঁচটা আমি, দুটো তুমি। তুমি কোনো ছবি পাবে না তাহলে, মাইনাস তুমি। মায়ের জন্য আর কি আমি একটা চিজ, গ্রিল চিজ স্যান্ডউইচ করে দিচ্ছি, মায়ের খুব ফেভারিট। মা চপটা খাবে না বলছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। গ্রিল চিজও ভালোই খেতে হয়, অ্যাকচুয়ালি মা কোনো খাবার ওয়েস্ট করে না, তাই তোমরা দেখেছো যে ওই ডিমটা ফেটিয়ে মা কুট এটা করছিলো, কুটিংটা করছিলো, সেই ডিমটাই রয়েছিলো উইথ অল দি আদার পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে আর কি জিনিসটা ছিল, সেটা দিয়ে আমি এটা হালকা অমলেট করে দিয়েছি, তার মধ্যে চিজ আর ব্রেড দিয়ে সুন্দর একটা গ্রিল চিজ স্যান্ডউইচ। গ্রিল চিজ তো না, গ্রিল চিজ অ্যান্ড এগ স্যান্ডউইচ। চলো এটাকে আমরা এবার, এটা ডিনার, মাকে একটু দিয়ে দাও, আর এটা হচ্ছে রাহুলের ডিনার। টোস্ট আছে, চপ আছে, অ্যান্ড স্যালাড আছে, প্লিজ হেল্প ইউর সেলফ। হ্যাঁ মাকে চিজ দিয়েছি, এগ চিজ গ্রিল স্যান্ডউইচ। দেখো খেয়ে দেখো মা কেমন লাগছে। ভালোই লাগবে, শিওর না? ইয়ামিলিশিয়াস হয়েছে মা? ইয়ামিলিশিয়াস হয়েছে মা? ইয়ামি, ছোটবেলায় আমি ভীষণ নাটক করতাম, ভালো খাবার হলে ইয়ামি বলে চাঁচাবেন। চলো রাহুলকে দিয়ে দিই, না আসি রাহুলকে বলি নিয়ে নিতে, প্লিজ একটু নিয়ে নাও না রাহুল।